আমি 13 তারিখ থেকে শুরু করেছি হলো গণিত। গণিতের বিষয় হলো যে বাসের কয়টি চাকা, ট্রাকের কয়টি চাকা, এর থেকে শুরু করে আমি পড়ানো যেসব আধুলি রেখা এগুলো আমি সব পড়েছি। 13 তারিখের পরের দিন 14 তারিখ, 14 তারিখে হলো ইংলিশ আসলো। ইংলিশে আমি পড়লাম স্বরবর্ণ বা ভাওয়াল কয়টি বা কি কি কাকে বলে, আমি এগুলো পড়লাম। এগুলা হলো 14 তারিখে। আমি 15 তারিখে গেলাম, 15 তারিখে দেখলাম ক্যাপিটাল লেটার্স অ্যান্ড যেসব বাংলা ব্যঞ্জন বর্ণ আছে সেগুলা দিয়া আমি পড়লাম। পড়ার পর যেসব বাক্য চোনা আছে আমি সেগুলো পড়লাম। আস্তে আস্তে 17 তারিখে গেলাম, 17 তারিখে আমি বিভিন্ন ধরনের সুন্দর হাতের লেখার প্র্যাকটিসের কথা দেখলাম। সুন্দর হাতের লেখা আমি পড়লাম। আমি এরপরে গেলাম এ দিয়ে বিভিন্ন শব্দ, যেমন অ্যাবসর্ব মানে শোষণ করা, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। আমি প্রায় 3 লাইন পড়েছি কিন্তু আমার মাথাটা সব সময় নষ্ট হয়ে গেল। 3টা লাইনের পর আমি 4 লাইনে যাওয়ার সময় আর পারি রেখে দিয়েছি। এটাই হলো আমার 13 থেকে 19 তারিখ পর্যন্ত পড়া। সুন্দর।